আজ আমি বরের কলাটাই খেয়ে নেবো তো কি করব খাবো না তো দেখো আমি এই যে দেখতে পাচ্ছ তো ওর জন্য রাখার দরকারই নেই আমি খেয়ে নিচ্ছি তো আসে না খায় না তা কি করব খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া ব্লক উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু দেখো আমার দেখেই মনে হচ্ছে যে আমার শরীর খারাপ কেন বলো তো তার কারণ হচ্ছে যে আমি যেহেতু প্রেগনেন্ট তো সেই কারণের জন্য এখন একটু মাঝে মাঝেই শরীরটা খারাপ হচ্ছে তো কী বলবো আর শরীর খারাপ হলেও বা কি করব বলো ডাক্তার গাদা গাদা ওষুধ দিয়েছে তো খাচ্ছি আর একটু টেনশানেও আছি তার কারণ হচ্ছে মানে একটু ভয় ভয় লাগছে এমনি কোনো টেনশান নেই কিন্তু একটু ভয় ভয় লাগছে যে কি হবে না হবে যেহেতু প্রথম মা হব তো সেই কারণের জন্য একটু নার্ভাস আর কিচ্ছু না তো যাই হোক তোমাদের সাথে অনেক দিন পরে কথা বলতে এলাম আমি ঠিকঠাক করে ভিডিও দিতে তো পারি না সেটা তো তোমরা সবাই জানো কিন্তু তাও তোমরা আমার পাশে আছো সাথে আছো সেটাই আমার কাছে অনেক অনেক বড় বিষয় আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আর আমার একদম তো চ্যানেলটা বসে গেছে কি বলবো আমি যেহেতু ঠিকঠাক করে ভিডিও দিই না আর তোমাদের কাছে পৌঁছায় না তো সেহেতু তো একদম বসে যাবে তো যাই হোক প্রেগনেন্সি জার্নিতে অনেক অনেক মানে শুধু প্রতিদিন এটা ওটা সেটা খেয়ে যেতেই হয় কালকে ছিল নীলঘরের উপোস তো আমি উপোস করিনি কারণ আমার উপোস কর মানে এখন এই সময় তো করতে নেই তো সেই জন্য করিনি তো যাই হোক কিন্তু উপোসের যা যা খাবার সব কিছুই আমি খেয়েছি আবার ভাতও খেয়েছি নিরামিষ তো যাই হোক তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব সেগুলোই দেখাবো আর দেখো বর আমার জন্য কলা এনেছে কিন্তু তাও খেতে ইচ্ছা করে না তো দু ছড়া এনেছিল তো এই সে একটা আছে আর একটা কালকে খেয়েছিলাম ফের বাবাও কাঁচকলা এনেছিল কাঁচকলা পাকা তো সেটাও খেয়েছিলাম তো তরমুজ তো খাওয়া বারণ তরমুজ এনেছে সেটাও খেতে পারিনি এমনি আঙুর টাঙুর সব কিছুই সেটা নয় কথা কিন্তু আজকে আমি তোমার দাদাভাইকে না দিয়েই খেয়ে নেবো কেন তো ওর জন্য রেখেছি ও খায়নি আর বরের কলাটা না দিয়েই খেয়ে নেওয়াই উচিত আমার কারণ ও খেতে বলে বলে কলাগুলো অলরেডি নষ্ট হয়ে গেল কিন্তু ও খাচ্ছেই না বলছে তুমি খাও তো আমি খাই আর তোমাদের সাথে কথা বলি কালকে পয়লা বৈশাখ তোমরা পয়লা বৈশাখে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা তো সবাই মেলাতে ঘুরতে যাবে জানি কারণ পয়লা বৈশাখে তো মেলাই হয় অনেক জায়গায় ফাংশন অনেক কিছুই হয় তো তোমরা সেখানে যাবে আর আজকে চড়ক তো সবাই কত আনন্দ করবে কিন্তু আমার এবছরে কোথাও যাওয়া হবে না অবশ্যই যাওয়া হতো আর পয়লা বৈশাখে মেলাতেও আমি যেতে পারতাম কিন্তু আমি যাব না যেহেতু আমার শরীরটা খারাপ সেহেতু আমি যাবো না সত্যি আবার যাবো পরের বছর তো এই বছর না যাওয়া হয় আর কি হবে তো বাইরে যা প্রচন্ড রোদ মানে বেরোনোই যাচ্ছে না একদম এত গরম পড়েছে তো পরশুদিনকে বৃষ্টি হলো আজকে আর বৃষ্টি তো বৃষ্টিটা হলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আবার এত গরম পড়েছে যে কি বলবো গরমে তো থাকাই যাচ্ছে না আর আমার তো অবস্থা একদম মানে খারাপ হয়ে যাচ্ছে গরমে তো কাল ছিল নীলষষ্ঠীর উপোস তো সেই কারণের জন্য মারা সব পুজো দিতে গেছিলো তো আসার পরে এখানে বেলের পানা করছি তো যাই হোক সবাই মিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে আর আমি উপোস করিনি তাও আমি সবাই সাথে বসে ফল খাচ্ছিলাম আর তার সাথে সাবু ছোলা সব কিছুই ছিল তো সেগুলোও খাচ্ছিলাম আর এখানে বেলটাকে দেখো পানা করেছি খুব সুন্দর খেতে হয়েছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো তো আজকে এই পর্যন্ত